এবার দেখে নেব দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, স্বাস্থ্য খাতে কাটেনি বেহাল দশা, ভ্যাকসিন শুরু যুক্তরাজ্যে, আর ফুলবাড়িয়ায় উচ্ছেদ অভিযান চলছে। সমকালের আজকের প্রধান শিরোনাম, দুর্নীতি থামতেই হবে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কারণ খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কালে কণ্ঠের প্রধান শিরোনাম, এপার ওপার একাকার, পদ্মা সেতু যে শেষ স্প্যানটা আগামীকাল বসবে সেটা নিয়ে বলা হয়েছে। পিছিয়ে পড়ছে রেল প্রকল্প, বাড়ছে ব্যয়। যুগান্তরের প্রধান শিরোনাম, পদ্মা সেতুতে শেষ স্প্যান বসতে পারে কাল, স্বপ্ন ছুঁইছে বাংলাদেশ, আর প্রকল্পের মেয়াদ ও টাকা বাড়ানো বন্ধ করুন, একনেক সভায় বলেছেন প্রধানমন্ত্রী। ইত্তেফাকের প্রধান শিরোনাম, উচ্ছেদ অভিযানে বাধা, ব্যবসায়ী পুলিশ সংঘর্ষ। এখানে প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণ খুঁজুন প্রধানমন্ত্রী। ভাস্কর্য বিতর্ক নিয়েও এখানে কয়েকটি আর্টিকেল করা হয়েছে। প্রথম আলোর প্রধান শিরোনাম, মহামারীতে বেড়েছে 6 অপরাধ, করোনাকালে অপরাধ বাড়ার হারের উপর একটা স্পেশাল রিপোর্ট। আর এবার যুক্তরাষ্ট্রে জনতা ব্যাংকে ডলার চুরি। মনিক বার্তার প্রধান শিরোনাম, ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা আরও বাড়ছে, আর প্রথম করোনা ভ্যাকসিন নিলেন মার্গারেট কেনান। কাশ্মীরি পণ্ডিত দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, রাজক প্লটের হিসাব চেয়েছে পিএমও। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ। ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ইন্টারন্যাশনাল এন্টি করাপশন ডে, এসএসসি রিভার ফেডস অ্যাজ কেসেস পাইল আপ। অবজারভারের প্রধান শিরোনাম, ইমপ্লিমেন্ট প্রজেক্টস ইন টাইম পিএম।